করোনায় আক্রান্ত হলে বোঝার উপায়, আপনার সর্দি হয়েছে কিন্তু কাশি নেই, সুতরাং আপনার করোনা হয়নি। আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, কিন্তু শুকনো কফ হয়নি, আপনার করোনা হয়নি। আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, কিন্তু আপনার জ্বর হয়নি, সুতরাং আপনি করোনায় আক্রান্ত হননি। আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফও হয়েছে, জ্বরও হয়েছে, কিন্তু জ্বর নেমে গেছে, আপনি করোনায় আক্রান্ত হননি। আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে, জ্বরও হয়েছে, কিন্তু জ্বর নামেনি এবং শ্বাসকষ্টও হয়নি, সুতরাং আপনি করোনায় আক্রান্ত হননি। আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে, জ্বর হয়েছে এবং জ্বর নামেনি, শ্বাসকষ্ট হয়েছে, শরীরও ব্যথা করছে, তার মানে আপনি করোনায় আক্রান্ত হতে পারেন। তাহলে আর বিলম্ব না করে অতি সত্বর যোগাযোগ করুন করোনার জন্য সরকার নির্ধারিত হাসপাতাল বা হটলাইনে কল করুন। আতঙ্কিত না হয়ে জ্বর, ঠান্ডা, কাশির ওষুধ খান। দয়া করে অপ্রয়োজনে হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে বিজি রেখে জরুরি সেবায় ব্যাঘাত ঘটাবেন না। ومن سيئ الأسقام